মেগা প্রকল্প বাস্তবায়ন হলেও রাজধানীতে সড়কের শৃঙ্খলা ফেরেনি। নির্ধারিত স্টপেজের বাইরে মূল সড়কগুলোতে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে, চালানো হচ্ছে ইচ্ছে মাফিক। এতে অসহনীয় যানজট লেগেই থাকছে। মাহমুদুল হাসানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মীর মঞ্জুরুল হোসেন। এয়ারপোর্ট থেকে বহুকালে বাসগুলো যাত্রী ওঠানোর জন্য তাড়ানোর কথা এই বাস বেতে, কিন্তু সেখানে কোনো বাস ঢোকে এমন চিত্র সহজে দেখা যায় না। তাহলে যাত্রীরা উঠছেন কোথায়? দীর্ঘ সিগন্যালের কারণে আটকে অসংখ্য যানবাহনের মধ্যে গণপরিবহন চলছে বাম লেন ঘেঁষে। যখন সিগন্যাল ছাড়া হলো, বাসগুলো নড়াচড়ার লক্ষণ কম। তাদের পেছনে আটকে থাকা অন্যান্য যানবাহনও এগোতে পারছে না কোনোভাবেই, কারণ কয়েকটি বাস সড়ক আটকে রেখে যাত্রী তুলছে কাকুলির ঠিক সিগন্যালের উপর। এতে শুধু যাত্রীরাই ঝুঁকিতে পড়ছে না, ভোগান্তি বাড়ছে অন্য সব বাহনের। অরিজিনাল যদি বলতে যাই, স্টপেজ হলো সামনে, আমাকে নামাই দিল এখানে। বাস নাম থামার কারণে কিন্তু নামছে। বাস যদি আমার ওইপারে যদি নামে, ব্রিজের ওইপারে নামে, তাহলে ব্রিজের ওইপারে নামবো। উত্তর সিটি কর্পোরেশনের মাধ্যমে পরিচালিত গুলশান চাকা ও ঢাকা চাকা নামে বিশেষায়িত এই দুই কোম্পানির বাসের জন্য কোনো ট্রাফিক আইন খাটে না। তাই মূল সড়কের সব যানবাহনের স্বাভাবিক গতি আটকে দিয়ে কাকুলিতেই ইউটার্ন করছে তারা, অথচ এখানে ইউটার্ন অবৈধ। অন্য সব যানবাহনের জন্য সেই আইন যথেষ্ট কঠোরও। মাছরাঙা টেলিভিশনের ক্যামেরা দেখে ট্রাফিক পুলিশের আচরণও পরিবর্তন হয়, থামিয়ে দেওয়া হয় তাদের, ইলুপ দিয়ে ঘুরে আসতে বাধ্য করা হয়। ক্যামেরা এড়ানোর জন্য জায়গা ছেড়ে চলে যান ট্রাফিক সার্জেন্ট। যখন স্কুল ছুটি আমাদের বিশাল বড় সিরিয়াল হয়ে যান যাত্রী, তখন আমরা রিকোয়েস্ট করি দুই চারটা গাড়ি এদিক দিয়ে ঘুরে আমরা পার করে দিই। বিপুল অর্থ ব্যয় করে অনেক সময় নিয়ে বানানো এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল উদ্দেশ্য দ্রুততার সঙ্গে গন্তব্যে পৌঁছানো। এজন্য টাকাও খরচ করতে হয় গাড়ির মালিক কিংবা গণপরিবহনের যাত্রীদের। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দ্রুত গতিতে চালানো সম্ভব হলেও বনানীতে নেমেই আবার সেই যানজটের দুর্ভোগে পড়তে হচ্ছে সব গাড়িকেই। কারণ নিজ দিয়ে চলাচল করা গণপরিবহনের চালকেরা নিজেদের লেন থেকে বেরিয়ে আটকে দিচ্ছেন এক্সপ্রেস ওয়ে থেকে বেরোনোর মুখ। ডিভাইডার আটকাতে পারছে না খেয়াল খুশি মাফিক বাস চালানো কিংবা দাঁড় করানোর বিষয়টিকে। আমরা তো এবারে নামানোর চেষ্টা করি, কিন্তু ওনারা তো নেমা যায় জামের কারণে। আপনার আমার তো যাত্রী উঠান লাগে, এখানে গণানি যাত্রীগুলো উঠানো জায়গা না, যাত্রী উঠানো যায়, কিন্তু এই পাশে যাত্রীগুলো বেশি হয়। শুধু বনানীতে নয়, রাজধানীর কোনো সড়ক সিগন্যাল কিংবা মোড়েই ট্রাফিক নির্দেশনা মানছে না কোনো পরিবহনের চালক। কোনো বাস থামছে না নির্দিষ্ট স্টপেজে, যেখানে খুশি সেখানে দাঁড়ানোর প্রতিযোগিতায় একদিকে যেমন যাত্রীদের ঝুঁকি বাড়ে, তেমনি বাড়ছে যানজট। এখান থেকে যাত্রী বাইরে তার জন্য তোলা হয় যাত্রী। স্টপেজ তো একবার এয়ারপোর্ট পাড়ায় হেই মাথায় বক্স পাড়ায় সিগন্যাল দিলে দাঁড়ায় ওইভাবে উঠি আমরা। সবকিছু ঘটছে চোখের সামনে, সব আইন উপেক্ষা করেই। এই চিত্র দু একদিন কিংবা দু এক বছরের নয়, বরং বছরের পর বছর জুড়ে চলছে এই বিশৃঙ্খলা। ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশের নজরে তা কতটুকু আসছে, তারা কি করছেন, প্রশ্ন ছিল এই কর্মকর্তার কাছে। বাসটা মাঝখানে দাঁড়ায় বলে যাত্রীটা ওখানে থাকে, আবার যাত্রী ওখানে থাকে বলে বাসটা দাঁড়ায়, এটা কিন্তু বোধহয় একটা এফেক্ট কাজ করছে। আমার মনে কিছুটা সময় লাগবে, বাট মানুষকে ডিসিপ্লিনের মধ্যে আনাটা সম্ভব। পরিবহন খাতে এই নিরন্তর বিশৃঙ্খলা কেন দূর হচ্ছে না, সরকারের এত প্রকল্প কেন ব্যর্থ হচ্ছে, এমন প্রশ্নের উত্তর এই বিশেষজ্ঞ সরাসরি জানালেন। সরকার কিন্তু বড় বড় প্রকল্প করে ফেলেছে, কিন্তু আমরা গণপরিবহনকে কিন্তু শৃঙ্খলা আনতে পারলাম না। তো যেহেতু এই সমস্যাটা কিন্তু টেকনিক্যাল সমস্যা না, এটা একটা রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এটা সমাধান করতে হবে। প্রশ্নটা হচ্ছে আসলে সরকার চাচ্ছে কি না। উন্নয়নকে স্মার্ট করতে হলে পরিবহন খাতকে সুশৃঙ্খল করার কাজটি দক্ষতা ও পেশাদারী মনোভাব নিয়ে করতে হবে বলে মনে করেন এই পরিবহন বিশেষজ্ঞ। আর এজন্য সবচেয়ে বেশি প্রয়োজন সরকারের দৃঢ় প্রত্যয়, মন্তব্য তার। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।